জীবনের প্রয়োজনে যদি নিজেকে বদলে ফেলতে হয় তাহলে তাই করো। হয়তো কিছুটা কষ্ট পেতে হবে, তবু যে তোমার মূল্য বোঝে না তার অপেক্ষায় থেকো না। হাজার অপমান করার পরেও যদি কেউ আপনাকে বলে সে আপনাকে ভালোবাসে, তাহলে জানবেন আপনার চাইতে বড় ভাগ্যবান পৃথিবীতে আর কেউ নেই। যে স্বপ্নটা তুমি একা দেখো তার স্বপ্ন থেকে যাওয়ার সম্ভাবনা যেমন বেশি, তেমনি যে স্বপ্নটা দুজন মিলে দেখো তা বাস্তব হওয়ার সম্ভাবনায় বেশি। কাউকে পথে এগিয়ে দিতে না পারে, অন্তত তার চলার পথে আলো দেখান, সে নিজে নিজের পথটা খুঁজে নেবে। একদম নিকুত মানুষ খুঁজতে যেও না, বিধাতা মানুষের ভিতর কিছু কিছু খুঁত মিশিয়ে দিয়েছে। নিখুঁত মানুষ খুঁজতে গেলে তুমি ভালোবাসার কোনো মানুষই পাবে না। জগতে তারাই বেশি কষ্ট পায় যারা মানুষকে সরল মনে ভালোবাসে, বিনিময়ে তারা পায় অনাদর, অবহেলা, ঘৃণা। তাই জগতে কাউকে সরল মনে ভালোবাসতে নেই, এখানে সরলতা মানে চরম দুর্বলতা। কাউকে উপকার করলে তা অবশ্যই নিঃস্বার্থভাবে করুন, বিনিময়ে তার কাছ থেকে কোনো প্রতিদান আশা করবেন না। যে তোমাকে ভালোবাসে না তাকে ভালোবেসে যাওয়াটা ছেঁড়া ঘুড়ি ওড়ানোর চেষ্টার মতো। যারা তোমার পেছনে তোমার বিরুদ্ধে কথা বলে তাদের অবস্থান সেখানেই, তারা তোমার পেছনেই পড়ে থাকবে। যখন একজন বন্ধু আমাদের বিপদে ফেলে চলে যায়, আমরা তখন একটা বন্ধু হারাই না, আমরা শুধু বুঝতে পারি সে আমার প্রকৃত বন্ধু ছিল না। কথা বলা শিখতে একটা মানুষের 2 বছর সময় লাগে, কিন্তু কি বলা উচিত নয় তা শিখতে লাগে সারা জীবন। যখন একটি দরজা বন্ধ হয়ে যাবে তখনই ঠিক নিশ্চয় জানবেন যে খুব শীঘ্রই তোমার জন্য আরেকটি দরজা খুলে যাবে। সময়ের সাথে সাথে যদি ভালোবাসা কমে যায় বুঝে নেবেন এটা কখনো ভালোবাসাই ছিল না, এটা ছিল সময়ের প্রয়োজনে একটু ভালো লাগা। কারোর হৃদয়ে আঘাত করাটা সাগরের বুকে পাথর ছুঁড়ে মারার মতো, কেউ জানে না সেই পাথর কতটা গভীরে আঘাত করবে, শুধুমাত্র যার হৃদয়ে আঘাত করবে সেই বুঝবে। পাশাপাশি থাকা মানেই কাছাকাছি থাকা নয়, দূরে থেকেও কাছাকাছি থাকা যায়, এটা কেবলমাত্র আপনার মানসিকতার উপর নির্ভর করে। কখনো কাউকে অযোগ্য বলে অবহেলা করো না, ভেবে দেখো তুমিও কারো না কারোর কাছে অযোগ্য, কেউ কারোর যোগ্য নয়, যোগ্য বিবেচনা করে নিতে হয়। তোমার ভুলগুলোকে নিজের সাথে বহন করো না, সেগুলোকে পায়ের নিচে ফেলো এবং সেগুলোর উপর ভর দিয়ে সামনে এগিয়ে চলার কাজে ব্যবহার করো। একটি ছাতা হয়তো বৃষ্টিকে থামিয়ে দিতে পারে না, কিন্তু তা আমাদের বৃষ্টির মধ্যে দাঁড়াতে সাহায্য করে। মন ভালো করার জন্যে খুব বেশি কিছু দরকার হয় না, প্রিয় মানুষগুলোর একটু হাসি যথেষ্ট। কাপড় রঙিন করতে হয়তো রঙের প্রয়োজন হতে পারে, কিন্তু জীবন রঙিন করতে রঙের প্রয়োজন হয় না, প্রয়োজন হয় কিছু ভালো বন্ধু আর একটু আপনজনের। এমন মানুষের সাথে বন্ধুত্ব করো যে তোমার গুণগুলো মনে রাখে আর তোমার ভুলগুলো সংশোধন করিয়ে দিয়ে সেই ভুলগুলোকে ভুলে যায়। পাহাড়ের উপর দাঁড়িয়ে আকাশটাকে যতটা কাছে মনে হয় আসলে আকাশটা ততটা কাছের নয়, তেমনি আপাত দৃষ্টিতে কোনো কাজ সহজ মনে হলেও বেশিরভাগ ক্ষেত্রেই তা সহজ নয়। মানুষের মন বড়ই জটিল, সেটাকে বুঝতে হলে আপনাকে অনেকটা সময় নিতে হবে। আপনি যদি খুব তাড়াতাড়ি বুঝে ফেলেন তাহলে নিশ্চিতভাবেই ধরে নিতে পারেন আপনি ভুল বুঝেছেন।
যে কখনো আশা ছাড়ে না তাকে হারানো সবচেয়ে কঠিন। আপনি তাকে ভেঙে চুরে শেষ করে দিলেও সে আবার উঠে দাঁড়াবে, আপনাকে হারানো স্বপ্ন দেখবে ঠিক মৃত্যুর পূর্ব পর্যন্ত। জীবনে দুঃখ হতাশা থাকবে, তাই বলে জীবনটাকে হতাশার মধ্যে ডুবিয়ে রাখা উচিত নয়। সময় থাকতে চেষ্টা করুন ঘুরে দাঁড়ানো, অবশ্যই আপনি সফল হবেন, কারণ চেষ্টাই সফলতা বয়ে আনে।